ওদের হাত ধরেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। হোক তো অনর্থরিশ বিশ্বকাপ, তবুও তো বৈশ্বিক আসরের ট্রফি। 2020 সালের 9 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রমে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো শিরোপা জিতেছিল বাংলাদেশের কোনো ক্রিকেট দল। ছাদখোলা বাসে আকবর শরীফুলদের সঙ্গে বাঁধভাঙা উল্লাসে মেতেছিল গোটা বাংলাদেশ। সেদিনের নায়কেরা কে কোথায় আছেন, অনেকে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে, কেউ খেলছেন ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে। বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। 3 বছর আগে ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যটা এসেছিল যুবাদের হাত ধরে। 9 ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ীদের হাতে উঠেছিল বিশ্বকাপ জয়ের শিরোপা। জয়ের জন্য যখন মাত্র 1 রানের প্রয়োজন, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল ঠেলে দিয়ে রাকিবুল হাসান রান নিয়েই দৌড়াতে থাকেন ডাগ আউটের দিকে ব্যাট গ্লোভস ছুড়ে। আকবর আলী শরীফুল অভিষেকদের সঙ্গে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে গোটা দেশ। বিশ্বকাপ জয়ের নায়কদের দেশে ফেরার দিন বিমানবন্দর থেকে শেরি বাংলা স্টেডিয়াম পর্যন্ত ছিল লোকে লোকারণ্য। বিশ্বকাপ জয়ী দলে থাকা সদস্যরা কে কোথায় আছেন এখন, এমন প্রশ্ন তো উকি দিতেই পারে আপনার মনে। সেই বিশ্বকাপ দলের 4 জনের এরই মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে, বাকিদের প্রায় সবাই ঘরোয়া ক্রিকেটে শীর্ষ পর্যায়ে খেলছেন। দেশে ফেরার পর আকবরদের মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবর্ধনা দিয়েছিল বিসিবি। সেদিন সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, গোটা দলকে অনূর্ধ্ব-21 নামের নতুন দলের আওতায় আনার কথা, যদিও সেটা করোনা ভাইরাসের কারণে ভেস্তে যায়। তবে হাই পারফরমেন্স বা HP এ দলের হয়ে এখনও খেলছেন নিয়মিতই। বিশ্বকাপ জয়ী দলে থাকাদের মধ্যে সবার আগে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া শরীফুলের 3 সংস্করণেই অভিষেক হয়ে গেছে এরই মধ্যে। শরীফুল খেলে ফেলেছেন 2টি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ী দলেও। শরীফুল ছাড়াও টেস্ট অভিষেক হয়েছে শুধু মাহমুদুল হাসান জয়ের। অভিষেকে 0 রানে আউট হলেও দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। যদিও সময়টা খারাপ যাচ্ছে জয়ের, তাই তো সম্প্রতি টেস্ট দলে জায়গা হারিয়ে ফেলেছেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন শামীম পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন। 2021 সালে অভিষেকের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান শামীম। বর্তমানে তিনিও রয়েছেন দলের বাইরে। অধিনায়ক আকবর আলীকে 2021 সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হলেও এখনও খেলা হয়নি লাল সবুজের জার্সিতে, খেলছেন জাতীয় লিগে। রংপুর BCL-এ উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন আকবর। সর্বশেষ তার নেতৃত্বে BCL ওয়ানডেতে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরাঞ্চল। এবারের BPL-এ খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। দলের অন্যতম সদস্য স্পিনার রাকিবুল হাসান দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ঘরোয়া লিগে, বর্তমানে খেলছেন রংপুর রাইডার্সে। এছাড়া নওরোজ নাবিল খেলেন টানা 2টি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। সর্বশেষ জাতীয় লিগে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে প্রান্তিকের। ভারতীয় ব্যাটিং লাইন আপ কাঁপিয়ে দেওয়া পেসার তানজিম হাসান সাকিব লম্বা সময় চোটে ভুগলেও ফেরাটা হচ্ছে দুর্দান্ত। BPL-এ সিলেট স্ট্রাইকার্সের হয়ে প্রমাণ করে চলেছেন নিজেকে। ওই দলে থাকা তৌহিদ হৃদয় পরের বিশ্বকাপে খেললেও সুবিধা করতে পারেননি, তবে এবারের BPL-এ এখন পর্যন্ত রয়েছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। সেই দলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নিজের ছাপ রেখেছেন দীর্ঘ সংস্করণে। গত ডিসেম্বরে বাংলাদেশিদের মধ্যে যৌথভাবে সবচেয়ে কম ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে 100 উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি, খেলেছেন এবারের BPL-ও। দলের আরেক সদস্য শাহাদত হোসেন গতবারের মতো এবারও দল পাননি BPL-এ। এই ব্যাটসম্যান আপাতত খেলছেন চট্টগ্রামের স্থানীয় লিগে। চোট থেকে সেরে উঠলেও তানজিদ হাসান সুযোগ পাননি BPL-এ, তবে ঘরোয়া ক্রিকেটে রান তুলছেন নিয়মিত। পেসার শাহিন আলম ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে খেলেছেন। সিনিয়র পর্যায়ে সবচেয়ে কম 1টি ম্যাচ খেলেছেন পেসার অভিষেক দাস। পিঠের চোটের কারণে আপাতত প্রথম বিভাগে খেলছেন ব্যাটসম্যান হিসেবে। চোটের কারণে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে ফিরে আসতে হয়েছিল আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। সেই চোট জয় করে ভালোভাবেই ফিরেছেন। গত BPL-এ 8 ম্যাচে 15 উইকেট নিয়ে বেশ আলোড়নী তুলেছিলেন। এবার অবশ্য গতবারের পারফরমেন্সটা ধরে রাখতে পারেননি তিনি।
স্পোর্টস ডেস্ক দেশ টিভি।